السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الملك الديان، والصلاة والسلام على محمد الذي أرسله الله بالهدى والبيان. أما بعد، شكر دعشق سرطة كاتشه دوري پرثبی جوڑے جي جخن تكي مهورت دیکھ چون روح افزاني بدیتو اسلامي جي كاشا powered by CSRM কো স্পন্সর আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স। প্রিয় দর্শক, বরকতময় আয়োজনে আপনারাও সম্পৃক্ত হতে পারেন। নিশ্চয়ই স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নম্বরে ফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন। যেহেতু মাহে রমাদান চলছে, মাহে রমাদান কেন্দ্রিক আমাদের অনেক প্রশ্ন থাকে। আমরা সময়ের অভাবে এবং কখনো কখনো ইসলামিক স্কলারদের সঙ্গে আমাদের সচরাচর দেখা হয় না, সেই জন্য এই ধরনের লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে চ্যানেলগুলো আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিয়ে থাকে। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আপনারা আমাদেরকে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন জানান, আপনাদের প্রশ্নের জবাব এবং সেই সাথে সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশের প্রখ্যাত আলেমি দ্বীন উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ, যিনি হাজারো আলেমের উস্তাজ, ফাদিলাতুল শেখ ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখুনা আল গালি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি, আল্লাহ ভালো রেখেছেন, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। রমজানের এই বরকতপূর্ণ সময়ে আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা ধারাবাহিকভাবে আপনার আলোচনা শুনছি, আপনি অনেক সুন্দর করে প্রাঞ্জল ভাষায় আমাদের দর্শকদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আশা করছি আজকেও চমৎকার কিছু আলোচনা শুনব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, বিতৌফিকিল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমাদান চলছে, আর সেই জন্য রহমতের দশক যেহেতু চলে যাচ্ছে, আমরা অনেকেই বলে থাকি যে মাহে রমজানের প্রথম দশকটা আল্লাহর কাছ থেকে রহমত আমরা অন্বেষণ করে থাকি সবসময়। কিন্তু আসলে পুরো মাসটাই আমাদের রহমত, বরকত এবং নাজাত প্রাপ্তির মাস। আমরা আজকে আপনাদের জন্য বিষয় সাজিয়ে এসেছি, রহমত প্রাপ্ত বান্দা কারা। চলুন আজকের স্কলার এ বিষয়ে কি বলে আমরা শুনে আসি। মোহতারাম, শুরুতেই আপনি আমাদেরকে জানাবেন, মাহে রমাদান চলছে, আমরা যদি আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দা হতে চাই তাহলে আমাদের কি করণীয়, আর কারা আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দা আপনি আমাদেরকে জানাবেন? জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। রহমত হলো অনুগ্রহ। জি, তো রহমত বলতে আমরা সাধারণত আল্লাহর অনুগ্রহ মিন করে থাকি। তো আল্লাহর অনুগ্রহ কারা পাবেন এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনই বলে দিয়েছেন যে কারা কারা আল্লাহর অনুগ্রহ পাবেন, কী কোয়ালিটি অর্জন করলে তারা সেই আল্লাহ তাআলার রহমত লাভ করতে পারবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তার ইবাদ যারা, তাদেরকে বলেছেন যে আমার রহমত থেকে নিরাশ হয়ো না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। কোরআনে কারীমের আয়াতের মধ্যে এটাকে বলে আরজা আয়াতিন ফিল কোরআনিল কারীম। সুবহানাল্লাহ, কোরআনে কারীমের 6,500-এর উপরে যে আয়াত রয়েছে তার মধ্যে সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত হলো এটা। আবদুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোনটা সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত, তখন তিনি এইটা বললেন যে এইটা হলো কোরআনে কারীমের সকল আয়াতের মধ্যে সবচেয়ে আশাব্যঞ্জক, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী, আপনি আমার সেই ইবাদদেরকে, অর্থাৎ আমার বান্দাদেরকে, যারা নিজের উপর যারা মানে সীমা লঙ্ঘন করেছে, অবিচার করেছে, জুলুম করেছে। মানুষ কিন্তু সবসময় মানে নিজের উপরে সবচেয়ে বেশি জুলুম করে। আমরা যদিও মনে করি অন্যের উপর জুলুম করতেছে, কিন্তু কার্যত নিজের উপরেই জুলুম করে। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিন্তু যে রব্বানা জালামনা আনফুসানা, আমরা আমাদের নিজের উপরেই জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসিরা, আমি আমার নিজের উপরেই জুলুম করেছি অসংখ্য জুলুম। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আমাকে ক্ষমা করে দাও তোমার পক্ষ থেকে। তো যারা নিজের উপরে এরকম অবিচার করেছে, জুলুম করেছে, যে এখন আর কোনো আশা নেই তার, হয়তো মনে করতেছে যে আমার দুনিয়াতেও আমি ভালো কিছু হবে না, আমার আখিরাতেও আমি তেমন কিছু পাবো না, ওরকম বান্দাদেরকে হে নবী আপনি বলে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করে দেবেন। অর্থাৎ সকল গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে প্রিজার্ভ করেছেন, এটা তার নিজে সংরক্ষণ করেছেন। ইচ্ছাগুলো তিনি সবাইকেই ক্ষমা করে দিতে পারবেন। ইয়াগফিরু মাইয়াশা ওই আযযিবু মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা মাফ করে দেন। সুবহানাল্লাহ, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন তার ইবাদ যারা, অর্থাৎ আল্লাহর বান্দা যারা। ইবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের সামনে সম্পূর্ণরূপে সারেন্ডার যারা করে দেয় তাদেরকে বলা হয় ইবাদ। আর এর এক বচন হলো আব্দ। জি, আব্দ তার বান্দা, আর এর বহু বচন হলো ইবাদ।
তো এই ইবাদ যারা তাদেরকে আল্লাহ তাআলা বলছে আমার আমার রহমত থেকে নিরাশ হইও না তো এই ইবাদদের কতগুলো কোয়ালিটির কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইবাদ কারা এই কতগুলো কোয়ালিটি বলেছে ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আল্লাহর ইবাদ কারা যারা পৃথিবীতে বিনম্র হয়ে চলে লা তামশি ফিল আরদি মারাহা তুমি পৃথিবীতে অহংকার করে বিচরণ করো না ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা তুমি তো পদাঘাতে পৃথিবীটাকে ফুটু করে দিতে পারবে না আর লম্বায়ও তুমি পাহাড়কে ডেঙ্গাতে পারবে না কিসের অহংকার তোমার প্রথম কোয়ালিটি বলেছেন যে এটা পৃথিবীতে সে বিনম্র হয়ে চলাফেরা করে অহংকার করে সে চলাফেরা করে না আচ্ছা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আর জাহেলদের সাথে অজ্ঞদের সাথে যখন তার কথা অজ্ঞরা যখন তার সাথে তর্ক করতে আসে তখন তারা অজ্ঞদের সাথে কোনো তর্কে যায় না কারণ অজ্ঞদের সাথে তর্ক করে কোনো সমাধানে পৌঁছা যাবে না তারা কোনো যুক্তি মানবে না তারা কোনো মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না তাদের সেই জ্ঞান নেই তো যে বিষয়ে যার জ্ঞান নেই তাকে সেই বিষয়ের জাহেল বলা হয় তো এই জন্যে যে বিষয়ে যার জ্ঞান নেই সেই বিষয়ে তার সাথে কোনো তর্কে তারা যায় না বরং তারা তর্ক করতে আসলেও বলে কালু সালামা ভাই আমি তোমার সাথে তর্ক করতে চাই না তুমি তোমার মতো থাকো তারা নিরাপত্তা বজায় রেখে তারা নিরাপদ কৌশলে তারা পাশ কাটায় জি জি ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা আর তারা রাত কাটায় দাঁড়িয়ে নামাজ আদায় করে এবং আল্লাহর সামনে সেজদা করে রাতের তাদের রাতের অবস্থানটা আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে তারা রাতটা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে নফল ইবাদত করে কিয়াম বলা হয় রাতের নামাজকে নফল নামাজকে কিয়াম বলা হয় তো সেই কিয়াম অর্থাৎ রাতের নামাজ আদায় করে লম্বা লম্বা সেজদা করে সেজদায় আল্লাহর সামনে আনুগত্য প্রকাশ করে সেজদায় মনের আকুলতা প্রকাশ করে আল্লাহর কাছে দোয়া করে তারা রাতটা কাটায় এবং সেখানে তারা কী বলে ওয়াল্লাযিনা ইয়াকুলুন রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা তারা বলে যে হে আল্লাহ জাহান্নামের আগুন আমাদের থেকে সরিয়ে নিয়ে যাও জাহান্নামের আগুন বিরাট বড় একটা বোঝা বিরাট বড় একটা শাস্তি এটা যদি আমরা যদি সেটার মুখোমুখি হয়ে যাই তাহলে আমাদের কিন্তু রক্ষা নেই আপনি এত চমৎকার করে বলছিলেন এবং আমার শরীর শিউরে উঠছিল যে আপনি যে জাহান্নামের কথা বললেন আসবো এই প্রসঙ্গে আরও কিছুক্ষণ আলোচনা শুনবো আপনার কাছ থেকে একটা প্রশ্ন নিয়ে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম জালাল পলাশবিড়ি গাইবান্ধা থেকে বলছিলাম জি ভাইয়া বলুন তারাবির নামাজ এবং বেতের নামাজের পরে দুই রাকাত নফল নামাজ পড়া হয় জি নফল নামাজ কি বসে পড়া উত্তম দাঁড়িয়ে পড়া ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গেই থাকুন জি উস্তাদ জি তারপরে তাদের কোয়ালিটির ব্যাপারে বলছে এটুকু বলে বলছে ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা এই জাহান্নামটা হলো অতি নিকৃষ্ট খুবই খারাপ একটা জায়গা জি তো এইটা থেকে পানা চায় তারা রাতের অন্ধকারে আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে তারা এটা থেকে পানা চায় এরকম বান্দারা আল্লাহর রহমত লাভ করে আর প্রায়োগিক জীবনের কথা বলছে ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা আর তারা যখন অর্থ ব্যয় করে তখন কিন্তু তারা মধ্যম পন্থা অবলম্বন করে তারা ইসরাফও করে না প্রয়োজনের অতিরিক্তও ব্যয় করে না আবার প্রয়োজনের চেয়ে কমও তারা করে না সংকীর্ণ তারা হয় না কৃপণতাও তারা প্রদর্শন করে না ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা এই দুয়ের মাঝামাঝি একটা মধ্যম পন্থা অবলম্বন করে তারা প্রায়োগিক জীবনে অর্থ সম্পদ ব্যয় করে কারণ প্রায়োগিক জীবনে যদি এই দুইটার যে কোনো একটা যদি হয় অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা যে মানে লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমান মাহসুরা এই যে প্রায়োগিক জীবনে ব্যালেন্স করতে বলেছে কেন মধ্যম পন্থ অবলম্বন করতে বলছে কেন আল্লাহ নিষেধ করেছেন যে তুমি তোমার হাতকে সংকুচিত করতে করতে ঘাড়ের সাথে মিশিয়ে রেখো না অর্থাৎ অতি কৃপণতা করো না ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতে আবার একেবারে সব উন্মুক্তও করে দিও না যে একে সব শেষ করে দিলে যা তুমি পাইলে সব শেষ করে একেবারে নিঃস্ব হয়ে বসে থাকলে এমনটা যেন না হয় এই দুইটা অবস্থায় যদি হয় তাহলে এই দুইটা অবস্থার দুই রকমের পরিণতি হবে প্রথম অবস্থা যদি হয় ফাতাকউদা মালুমান তুমি যদি কৃপণ হও মানুষকে মানে প্রয়োজনীয় অর্থ ব্যয় না করো আত্মীয় স্বজনের হক আদায় না করো ছেলে মেয়েদের প্রতি ব্যয় না করো পরিবারের প্রতি ব্যয় না করো সমাজের প্রতি ব্যয় না করো দরিদ্র মিসকিনদের প্রতি ব্যয় না করো তাহলে তুমি মালুমা হবে তুমি নিন্দিত হবে মানুষ তোমাকে কৃপণ বলবে টাকা থাকলেই হয় না মানে আত্মা থাকতে হয় আর যদি সব কিছু ব্যয় করে একেবারে শূন্য মানে হস্ত হয়ে যাও তাহলে হবে কি ফাতাকউদা মাহসুরা এক পর্যায়ে গিয়ে তুমি আফসুস করবে হারি সব ছিল আমার সব চলে গেছে আজকে নিঃস্ব হয়ে গেলাম আজকে নিঃস্ব হয়ে গেলাম ঠিক এই প্রসঙ্গে আবারও আসবো ইনশাআল্লাহ আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন দর্শক প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম
আমি মাসুম কুমিল্লা থেকে। জি ভাইয়া বলুন। প্লিজ আমার প্রশ্ন হলো সুবহানা রাব্বিয়াল আলা, আমি আমার মহান, আমি আমার সর্বোচ্চ আল্লাহ পবিত্রতা ঘোষণা করছি। আরেক জায়গায় লেখা আছে আমার আল্লাহ পবিত্র, এক জায়গায় লেখা আছে আমি আমার সর্বোচ্চ আল্লাহ পবিত্রতা ঘোষণা করছি, কোনটা সবচেয়ে ভালো? আর দ্বিতীয় প্রশ্ন, আরেকটি প্রশ্ন প্লিজ। জি আরেকটি প্রশ্ন হলো, আমরা তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্রা নামাজ রোজা হজ জাকাত এগুলো প্রধান প্রধান ইবাদত, তো ঈসা নবী মুসা নবী আদম আলাইহিসসালামের সময় তারা ইবাদত প্রধান ইবাদতটা কি ছিল, তারা কোন ধর্মে অনুসারী ছিল, একটু ব্যাখ্যাটা দিবেন দয়া করে প্লিজ। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আসলে আপনাদেরকে আমরা বারবার বলছি যে যেহেতু মাহে রমাদান চলছে, রমাদান কেন্দ্রিক আমাদের এমন অনেক প্রশ্ন থাকে যেগুলো আমরা আসলে সচরাচর ইসলামিক স্কলারদেরকে সহজে পাই না বলে করতে পারি না। যেহেতু চ্যানেল নাইন আজকে আপনাদেরকে এই সুযোগ করে দিয়েছে, আপনারা মাহে রমাদান কেন্দ্রিক জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করলে আপনারাই উপকৃত হবেন, আশা করছি বিষয়টি খেয়াল রাখবেন। জি ওস্তাদ, আপনি বলছেন। জি, তো এই যে জীবনের প্রায়োগিক বাস্তবতা, আল্লাহ তাআলা এইভাবে যারা অর্থ ব্যয় করে ওই রহমতপ্রাপ্ত বান্দা, অর্থাৎ তারা হলো ইবাদ এবং তারা রহমতপ্রাপ্ত। এই যে কোয়ালিটিগুলোর কথা কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে, এই কোয়ালিটিগুলো ইবাদের, এবং ইবাদদেরকে বলছে যে তোমরা যারা ইবাদ হতে পেরেছো তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। আরেকটা জায়গায় এসে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, কতগুলো কোয়ালিটির কথা বলে বলছেন এই লোকগুলোর প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত হয়, আল্লাহ তাআলা রহমতের জন্য তার সালাতের জন্য তার পক্ষ থেকে অনুগ্রহ এবং দয়ার জন্যে এই লোকগুলোকে নির্বাচন করেছেন। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই সঠিক প্রাপ্ত। এরা কারা? একটু আগের থেকে শুরু করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যারা সালাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে। জি, আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে যারা শহীদ হিসেবে ঘোষণা দেয় এবং শহীদ হিসেবে মেনে নেয়। জি, আর বিভিন্ন বিপদ আপদ আল্লাহ তাআলা যখন পরীক্ষা করেন বলেন আবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ তাআলা কিছু ভয়, কিছু ক্ষুধা, কিছু দারিদ্র, কিছু অভাব অনটন, কিছু জীবনের শঙ্কা, কিছু ফল ফসলের ক্ষয়ক্ষতি, কিছু জীবনের ক্ষয়ক্ষতি, এগুলো দিয়ে যখন পরীক্ষা করে, জি, তো আল্লাহ তাআলা বলছেন তাদেরকে ধৈর্য ধারণের সুসংবাদ দিন, ফাবাশশিরিস সাবিরিন, যখন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা, যখনই তাদের কাছে কোনো বিপদ আসে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাব। এই কোয়ালিটিগুলো যারা অর্জন করেছে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষিত। সুবহানাল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে তারাবি এবং ভিতরের নামাজ শেষ করে দুই রাকাত নামাজ অনেকেই পড়ে থাকেন, নফল নামাজ, এটা কি বসে পড়বেন না দাঁড়িয়ে পড়বেন? জি ধন্যবাদ। আসলে প্রথম কথা হলো মানে বেতেরের পরে আর নফল পড়া এটা খুব মানে সুন্নাসম্মত আমল নয়। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরু সালাতিহি আল বেতর, তার রাতের যে শেষ নামাজটা ছিল বেতের, এর আগে যত নফল নামাজ ছিল সব নামাজ পড়ে ফজরের আগে আগে, অর্থাৎ সর্বশেষ যখন তিনি নিয়ত করেছেন যে রাতে আর আজকে নামাজ পড়বে না, সেই সময় মানে কানা ইউতির, তখন তিনি বেতের নামাজটা আদায় করতেন। এই জন্য আমাদের উচিত হবে যে নফল সুন্নত যাই পড়ি সবগুলো আগে পড়ে সর্বশেষ যদি আমরা বেতেরটা পড়ি তাহলে এটা সুন্নাসম্মত হয় আর কি। উনি যেটা বলতে চেয়েছেন সেটা হলো আমাদের ইমাম সাহেবরা বিশেষ করে রমাদানে তারাবির নামাজ শেষ হলে সাথে সাথে জামাতের সাথে বেতেরটা পড়িয়ে দেন। জি, তো মাঝখানে আর গ্যাপ থাকে না, তো পরে যারা নফল পড়তে চান রাতে তারা কী করবেন, তখন বাধ্য হয়ে পরেই নফল পড়েন। তো এই ধরনের ক্ষেত্রে যারা নফল পড়তে চান বেটার হবে যেটা মানে তিনি বেতেরটা তখন না পড়া, তিনি বেতের না পড়ে রেখে দেবেন, নফল আরও যারা যতক্ষণ পড়তে চান আরও পড়বেন, পরে এমনকি যদি তিনি তাহাজ্জুদও রাতে পড়তে চান তাহলে রাতে উঠে তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়া শেষ হলে একেবারে শেষ লগ্নে এসে যতক্ষণ আর আজকে এই রাতে আর তিনি অন্য কোনো নফল নামাজ তিনি পড়বেন না, এই অবস্থায় যখন যাবে তখন বেতেরটা যদি পড়তে পারেন তাহলে এটা হলো সুন্নাসম্মত আমল আর কি, এটা বেশি উত্তম। ওইটাও যে নিষিদ্ধ বা ওইটাও করা মানে বৈধ নয় আমরা এমনটা বলছি না আর কি। জি, আর দ্বিতীয় হলো তিনি যে বলছেন বসে পড়বেন কি না নফল নামাজ, আসলে সকল নামাজেরই কতগুলো মৌলিক শর্ত রয়েছে, ফরজ রয়েছে, তার মধ্যে নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ, দাঁড়িয়ে নামাজ, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে, এটা কিন্তু ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সকল নামাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য, নামাজের এগুলো কম্পোনেন্ট, যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হন
তিনি বসে পড়বেন, বসেও যদি সক্ষম না হন শুয়ে পড়বেন, শুয়েও যদি সক্ষম না হয় তার যেইভাবে সুবিধা হয় সেইভাবে পড়বেন। কিন্তু যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন তাদের জন্য দাঁড়িয়ে পড়াটাই উত্তম। আশা করছি আমাদের দর্শক বুঝতে পেরেছেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, দর্শক শুনতে চাই আপনার প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন নিয়মিত দর্শক আপনাদের। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনি প্রশ্নটি আরেকবার করবেন। আমাদের যে চার রাকাত সুন্নত বা ফরজ নামাজ আমরা পড়ি, জি, চার রাকাত করে যে নামাজটা পড়ি, জি, এই নামাজের মধ্যে মাঝখানে দু রাকাতে তাশহুদ করতে হয়, জি, এখন ফরজে আমরা কি ওই দুই রাকাতে আমরা কি মানে তাশহুদ ছাত্র হচ্ছে তাশহুদ করে নামাজ নাকি শেষটা নাকি কেটে শেষ করবো? আপনার প্রশ্নের শেষাংশ, প্রিয় দর্শক আপনার প্রশ্নের, প্রিয় দর্শক আপনি নিশ্চয়ই শুনছেন, আপনার প্রশ্নের শেষাংশটা আমরা বুঝিনি। বলছিলাম যে ওই চার রাকাত নামাজের দুই রাকাতে যে আমরা তাশহুদ করি আর তাই হেতু করি, জি, এর সঙ্গে আমরা দরুদ শরীফ কিংবা দোয়া মাসুরা দুই রাকাতে পড়তে পারবো কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। উস্তাদ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, সুবহান রব্বিয়াল আলা, এটার আসলে প্রকৃত অর্থটা কি? এক এক জায়গায় এক এক রকম উনি পড়েছেন। জি, উনি যদি আরবি না বুঝেন তাহলে উনি যে অর্থের যে পার্থক্য এই পার্থক্যটা উনি ধরতে পারবেন না। হয়তো উনি বলছেন কোনটা ঠিক, হয়তো সবগুলোই ঠিক, কিন্তু উনি আরবি ভাষার যে মানে আবেদন আবেদন বা ভাষার যে কলা কৌশল, জি, এটা না জানার কারণে ওনার কাছে ভিন্ন মনে হচ্ছে, এমনও হতে পারে। এটার সরল বাংলায় যদি আমরা বলি, সুবহানা মানে হলো পবিত্রতা ঘোষণা করছি, অর্থাৎ সাব্বাহ মানে সাব্বাহাতু বা উসাব্বিহ সুবহানা, যে আমি পবিত্রতা ঘোষণা করছি রব্বি আমার সেই রবের যিনি আলা সুমহান, আমি আমার সুমহান রবের পবিত্রতা ঘোষণা করছি। আবার সুবহানা রব্বিয়াল আজিম মানে যিনি বড় অনেক সুপ্রসন্ন সুপ্রশস্ত মানে সেই রবের আমি আমার সেই সুপ্রশস্ত বা সুবিশাল রবের, আলা হলো উচ্চ উচ্চতা উচ্চতার দিক থেকে বিশাল, আর মানে আজিম আজিমের দিক থেকে, আজিম হলো মানে আকারের দিক থেকে বিশাল, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে শান সেই শান আকারেও বড় উচ্চতায়ও অনেক মহান। তো রুকুতে গিয়ে আকারের শানের কথা বলি আর সেজদায় গিয়ে উচ্চতার কথা বলি, ধরো সকল উচ্চতা জলাঞ্জলি দিয়ে মাথা মাটিতে নুইয়ে দিলাম, এবার আমার কাছে আর উচ্চতা মানে উচ্চ আর কেউ নেই আল্লাহ ছাড়া। জি, রুকুতে জমি যখন গেলাম তখন আমার চারিপাশকে আমি সব জলাঞ্জলি দিয়ে মাথা নিচু করলাম, মানে কি মানে চতুর্দিকের সব এরিয়ায় যত বড় ব্যক্তিত্ব আমি আছে, যত বড় মানে যত মানে বড় কিছু আমি মনে করি সকল বড় কিছুকে জলাঞ্জলি দিয়ে আমি মাথা ঝুঁকিয়ে আল্লাহর বরত্বকে প্রকাশ করলাম। একটা হলো যে আল্লাহ মানে মানে উচ্চতার দিক থেকে আল্লাহ সুমহান, আরেকটা হলো বরত্বের দিক থেকে আল্লাহ অনেক বড়, এই রুকুতে গিয়ে এবং সেজদা থেকে এই কথাটা বলি। এটার অনুবাদই হয়তো বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন জন করেছেন, হয়তো ওই অনুবাদগুলোও সঠিক হতে পারে, সেটা না দেখে মন্তব্য করা ঠিক হবে, ঠিক হবে না। জি, আশা করছি আমাদের দর্শক বুঝতে পেরেছেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন, দর্শক শুনতে চাই আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি হুজুরের কাছে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমি নামাজ পড়ি কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারি না বা সুরাও ভালোভাবে জানি না। জি, তো আমি আত্তাহিয়াতু যে সুরাটা মানে রাকাতের পরে যে সালাম ফেরানোর আগে যে আত্তাহিয়াতু পড়বো, জি জি, আত্তাহিয়াতু সুরাটা আমার জানা নেই, জানা থেকে একজনের কাছে জিজ্ঞেস করলাম, সে আমাকে বললো যে আপনি আলহামদুল করেন আর আত্মায়াত পড়ার জন্য চেষ্টা করেন, তো আমি আলহামদুল সাথে আলহামদুল সুরাটা আপনারা পড়ার পরে আত্মায়াতুলিল্লাহ আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, আসসালাতু ওয়াসসালাম ইয়া রাহমাতুল আলামিন, আমি এই পর্যন্ত পড়ি আর কি। আচ্ছা, সুরাটা পারি না, এই কিয়ামত কিয়ামত আত্মায়াত হবে নামাজ হবে? জি জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমরা খুশি হয়েছি যে আপনি নিজেকে পরিবর্তন করতে চান, জানতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইলমে বারাকা দান করুক, নিশ্চয়ই আপনার এই প্রশ্নের জবাব দিবেন আমাদের আজকের স্কলার। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আইসাম রাসেল বলছি, নীলগিরি থেকে। নিউ ইয়র্ক থেকে? আইসাম রাসেল বলছি, নীলগিরি থেকে। আচ্ছা, নীলগিরি, নীলগিরি, জি জি জি, থ্যাংক ইউ। আমার তিনটা প্রশ্ন ছিল। জি, প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে হচ্ছে একজন হুজুর আজকে নামাজ পড়াইছে, তো উনি হচ্ছে
সূরা ফাতিহাতে আলহামদুলিল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস হচ্ছে উনি বলেছে আল্লাহু আকবার, আর একটা হচ্ছে উনি সালাম প্রাণের সময় বসছে বলেছে হলো আসসালামু আলাইকুম, এটা বলেছে। আর একটা প্রশ্ন আমার হচ্ছে, আমার একটা প্রশ্ন ছিল যে আমি মানে নামাজের সময় এটা আমার অন্য মনুষ্য মনে মনটা অন্য জায়গায় চলে যায়, আমি একটু পরিচয় ভাবে পেটে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। উস্তাদ, আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, চার রাকাত বিশিষ্ট সুন্নত নামাজ এবং ফরজ নামাজে দুই রাকাতের পরে কি উনি সূরা মিলাবেন কিনা, কিভাবে পড়বেন এই নামাজগুলো? চার রাকাত বিশিষ্ট যে নামাজগুলো রয়েছে কিংবা তিন রাকাত বিশিষ্ট যে নামাজগুলো রয়েছে, দুই রাকাতের পরে শুধু আত্তাহিয়াত পড়বেন। আচ্ছা, তারপরে শেষ যে রাকাত, চার রাকাত বিশিষ্ট হলে চতুর্থ রাকাতে, তিন রাকাত বিশিষ্ট হলে তৃতীয় রাকাতে গিয়ে তিনি দরুদ এবং দোয়া মাসুরা পড়ে। আর এমনিতে যে সুন্নত এবং ফরজ নামাজগুলোতে কি কমন? একই একই। জি, আশা করছি আমাদের দর্শক বুঝতে পেরেছেন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে উনি নামাজে সূরা কেরাত পড়তে পারেন না, উনি আত্তাহিয়াতও তেমন পড়তে পারেন না, ভুল পড়েন। আপনি আমাদেরকে জানাবেন যে উনি যেইভাবে নামাজ পড়ছেন এইভাবে কি নামাজ হচ্ছে কিনা, এবং উনি সূরা ফাতিহার পরে কখনো কখনো আত্তাহিয়াতও পড়েন হচ্ছে কিনা। জি, ধন্যবাদ। ওনার কথায় যেটা বুঝলাম, উনি নিজেই বুঝতে পারতেছেন যে ওনার নামাজটা হচ্ছে না। হ্যাঁ, সুতরাং এটা আমাদের আর কমেন্ট করা উচিত না এখানে। আমরা যেটা ওনাকে পরামর্শ দেবো সেটা হলো, এটা খুব কঠিন কাজ নয়। জি, মানে নামাজ পড়তে যে সূরা কেরাতের প্রয়োজন হয়, একজন মুসলমান হিসেবে তো পুরো কোরআন শরীফই পড়তে জানা উচিত। জি, আমরা এত কিছু পড়তে জানি, এত মানে ইউটিউব চালাইতে জানি, ফেসবুক চালাইতে জানি, মোবাইলের এত কলা কৌশল জানি, তারপরে বিভিন্ন চ্যাটিং করতে জানি, মানে সমস্ত প্রোগ্রামিংগুলো ইংরেজি ভাষায় এবং সমস্ত কমান্ডগুলো ইংরেজি ভাষায় আসে। সেই ইংরেজি ভাষার কমান্ডগুলো খুঁজে খুঁজে আমরা জায়গা মতন কিন্তু যেতে পারি। অথচ আমি আপনি অনেকেই আছি যারা ইংলিশ ভালো বলতেও পারে না, ইংলিশ জানেও জানি না, কিন্তু চেষ্টা করে সেটা কিন্তু শিখে গেছে। তো সুতরাং কোরআনের ব্যাপারে ওটা কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ বলে না যে ফেসবুক চালানো আমি খুব সহজ করে দিয়েছি, ইউটিউব কর্তৃপক্ষ বলে না যে ইউটিউব চালানো আমি খুব সহজ করে দিয়েছি, ব্যাপারটা কিন্তু এরকম না। টুইটারওয়ালারা বলে না যে আমরা টুইটার খুব সহজ করে দিয়েছি। একটা মাত্র মিডিয়া আছে, একটা মাত্র জায়গা আছে যেখানে যিনি এটার প্রবর্তক তিনি বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসারনাল কোরআনা লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির, আমি এই কোরআনকে শিক্ষা গ্রহণের জন্য অতি সহজ করে দিয়েছি। বাবা তাফসীর থেকে বলেছেন ওয়ালাকাদ ইয়াসারনাল কোরআনা, আমি এই কোরআনটাকে অতি সহজ করে দিয়েছি, ফাহাল মিন মুদাক্কির, তোমাদের মধ্যে শিক্ষা গ্রহণ করার কেউ আছে কি? তা আমি এই আয়াতটা আমার ভাইকে, ভাই সহ এরকম যারা কোরআন পড়তে পারেন না তাদেরকে স্মরণ করিয়ে দিই যে কোরআন খুব কঠিন নয়, এটা খুবই সহজ। সাত বছরের নয় বছরের বাচ্চারা 30 পারা কোরআন শরীফ দাঁড়ি কমা সমগস্ত করে রাখতে পারে, যদি কঠিন হতো তাহলে পারতো না। এই জন্য একটু চেষ্টা করলেই হবে। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, আমি আশা করব যে এই কোরআন নাজিলের এই মাসে কোরআন শেখার উদ্যোগটা শুরু করবেন। যতটুকু প্রথমে নামাজে যেই অংশটুকু প্রয়োজন সেটুকু প্রথমে শিখবেন, পর্যায়ক্রমে আরও বেশি আস্তে আস্তে। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, দর্শক প্রশ্ন করুন। আমরা যতটুকু জানি যে বেদাত মানে হচ্ছে নতুনত্ব বা নতুন উদ্ভাবিত নতুন কিছু, এখন বেদাতটা যদি ভালোর জন্য হয় তাহলে কি কোনো ক্ষতি আছে? যেমনটা আপনারা টেলিভিশনে তক্ষ করছেন, এটা একটা বেদাত কিন্তু এটা ভালোর জন্য, এটার অনুমতি পাব কিনা? দ্বিতীয়ত হচ্ছে মানে এইটার ভিতর অনেকটা আছে, যেমন ফরজ নামাজের পরে মোনাজাত, তারপরে আরো অনেক ধরনের আছে হুজুরা যেটা বয়ন করে, আমি একটু এই বেদাত সম্পর্কে যোগ করছি। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে, যেটা আমরা বাংলায় অনেক সময় পড়তে গেলে অনেকে নিষেধ করে, অনেকে বাধা করে বা বাংলার সঙ্গে মিল হয় না। অনেক সময় যদি আমরা কাউকে হযরত বলি সেটাও নিয়ে অনেক ইয়া হয় যে আমরা তো যেমন মাননীয় একজনকে বলতে পারি, হযরতের শব্দ মাননীয় এরকম, মানে আরবি শব্দগুলির সঙ্গে বাংলা শব্দকে হুজুররা বা অনেকেই মিল করতে দেয় না, যে এটা নাকি খারাপ হয়, এটা নাকি অমুক আল্লাহর ওলির সঙ্গে ইয়া হয়ে যায়, অমুক সাহাবীদের সঙ্গে মিশার হয়ে যায়, এই জাতীয় একটু সমাধান দিবেন দয়া করে। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আপনার দুটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ফেসবুক ইউটিউবে উনি জানতে পারেন যে এটা বেদাত ওইটা বেদাত, ভালোর জন্য যদি কোনো কিছু করা হয় সেটা বেদাত হবে কি না?
এবং সেটা করা যাবে কিনা, এটা তো অনেক লম্বা আলোচনা, বেদাতের মতো একটা বিষয়, এটা লম্বা বিরাট বড় একটা চ্যাপ্টার। তো এত বড় আলোচনা মানে লাইভে খুব ডিটেইল বলার বোধ হয় একাডেমিক আলোচনা, এটা একাডেমিক আলোচনা এবং খুব ডিটেইল একাডেমিক আলোচনা, এটা সংক্ষেপে বললে বিভ্রান্তি আরও বাড়বে। তো এই জন্য এই ব্যাপারগুলো যতটুকু সম্ভব লাইভে না হয়ে একাডেমিক টেবিলে আলোচনা করাই উত্তম। তো তারপরেও ভাই যেহেতু প্রশ্ন করেছেন, সংক্ষেপে বলি যে বেদাত হলো যেটা শরিয়াতে নেই, কোরআন সুন্না দ্বারা সমর্থিত নয়, অথচ শরিয়া মনে করে, যেটা দিনের অংশ নয় দিন মনে করে, যেটা সুন্না নয় সুন্না মনে করে করা হয়। জি, যদি সুন্না মনে না করে করা হয়, সামাজিক রীতিনীতি হিসেবে যদি করা হয়, মানে খেলার রীতি হিসেবে কিছু একটা করলো, অফিসের রীতি হিসেবে কিছু একটা করলো, সেটা শরীয়তের পাঠ হিসেবেও মনে করলো না, বা মানে দিনের পাঠ হিসেবে মনে করলো না, সুন্না হিসেবে মনে করলো না, সেগুলো কিন্তু টেনে বেদাতে আনার কোনো প্রয়োজন নেই, সুযোগ নেই। শরিয়া মনে করে যদি কেউ করে, দিন মনে করে যদি কেউ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা খুব কঠিন ভাষায় নিষেধ করেছেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা ফাহুয়া রাদ। আমাদের যে আমর রয়েছে, আমাদের যে যে দিনটা রয়েছে, এগুলোর মধ্যে যদি নতুন কিছু ঢুকায় সেটা কি প্রত্যাখ্যাত। এবং বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান সাবধান, তোমরা দিনের মধ্যে নতুন কিছু ঢুকায়ও না। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বেদা, যেগুলো নতুন ঢুকানো হবে এগুলো বেদাত, ও কুল্লা বেদাতিন দলালা, এবং প্রত্যেকটা বেদাতই হলো ভ্রষ্টতা গোমরাহী। জি, এখন প্রশ্ন হলো যে দিনের মধ্যে মানে নতুন কিছু ঢুকানোর ব্যাপারে কত, আমাদের কিছু কিছু আলেম ওলামা আমরা আছি যারা বেদাতের ব্যাপারে খুব বেশি সোচ্চার, আমরা কিন্তু বিষয়টাকে ক্যাটাগরি মানে ক্যাটাগরিক্যালি কথাটা বলি না। বর্তমানে বাংলাদেশে প্রচলিত মানে আমাদের যে দিনের মধ্যে যেগুলোকে বেদাত বলছি, খুব বড় ধরনের বেদাত বাংলাদেশে প্রচলিত নেই। মুস্তাহাব আমলের বেদাতটা ওই মুস্তাহাব পর্যায়ের বেদাতই, ফরজের মধ্যে যদি কেউ একটা নতুন ফরজ যোগ করে যে এখন থেকে নামাজ পাঁচ ওয়াক্তের জায়গায় ছয় ওয়াক্ত হবে, ফজর নামাজ দুই রাকাতের জায়গায় চার রাকাত হবে, ফরজের মধ্যে আমর যেটা, এইটা হলে মারাত্মক বেদাত। তো শরীয়তে খুব মারাত্মক বেদাত এরকম নাই, অজু করতে গিয়ে গার্মসের অ্যাসোসিয়েশন করেন নাই, গার্মসে করে ফেলেছেন, এটা হ্যাঁ এটাও একটা নতুন মানে বর্ধিত সংস্করণ, কিন্তু এটা ওরকম মারাত্মক কিছু না যে দিনকে একেবারে শেষ করে দিয়েছে। রাসূল সাল্লাম দোয়া করেছেন, আমরাও দোয়া করছি, তিনি হাত তুলে নেয় আমরা হাত তুলতেছি, পার্থক্যটা এতটুকু, কিন্তু এমন নয় যে আমরা নামাজের রাকাত বাড়িয়ে ফেলেছি। তারপরেও এগুলো মুস্তাহাব পর্যায়ের বেদাতও আমাদের অবশ্যই যতটুকু সম্ভব এগুলো পরিত্যাগ করা উচিত, কিন্তু যেই সমাজে 85%-এর বেশি লোক ফরজ নামাজে আদায় করে না, সেই সমাজে আমরা করতেছি কি, অজু করতে গিয়ে গার্মাসে করলো কি না, তারপরে তিনি হাত এভাবে উঠাইলো না কতটুকু উঠাইলো, তারপরে উনি নিচে বাঁধলো না হাত উপরে বাঁধলো, আমিন জোরে বললো না আস্তে বললো, তারপরে দোয়া করার সময় হাত উঠিয়ে ফেললো কি না, বা একসাথে করে ফেললো কি না, এই জাতীয় ব্যাপারগুলো আমাদের বর্তমান সময়ের যদি আমরা প্রায়োরিটাইজ করি আলোচনার জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ, যেখানে সমাজে 85%-এর বেশি লোক ফরজ সালাতে আসতেছে না, সেখানে এই ব্যাপারগুলো এখন যত এগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করবো শয়তান তত খুশি হবে, যাক মানুষদেরকে মানে নামাজি বানানোর পরিবর্তে নামাজিদের নিজেদের মধ্যে নামাজিদের বিভিন্ন বিষয় নিয়ে তারা তর্কে বিতর্কে দ্বন্দ্বে লিপ্ত আছে, আমি মানুষদেরকে বেনামাজি বানানোর জন্য আমার মিশন ঠিক মতোই চলতেছে। এই জন্য যারা এগুলো নিয়ে আলোচনা করেন, আমরা আশা করবো এই বিষয় ব্যাপারগুলো এই মানে ঠুনকু ব্যাপারগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি যত কম করা যাবে দিনের জন্য তত ভালো হবে, ভালো হবে ইনশাআল্লাহ, আমরা সেই প্রত্যাশা করছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন, দর্শক প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি শাহবাগ হামেদ থেকে বলছি, আমার নাম মোহাম্মদ মুস্তফা। জি হ্যাঁ, আমি বলছিলাম আমি এক মসজিদে নামাজ পড়ি প্রায় দুই বছর যাবে, ইমাম সাহেব খুতবা দেয় ওর সামনে, আমি সবসময় পাঁচ বছর নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ি, আমার পাশে বলছে যে এইভাবে যদি দাঁড়িয়ে নামাজ পড়ে নামাজ নাকি হবে না, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ফরজ নামাজটা হইয়া আরেকখানে চলে গেছেন, এখন এটা কতটুকু সত্য মিথ্যা কিছু জানারেন? ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গেই থাকা প্রশ্ন করেছেন। নামাজে ওনার মনোযোগ আসে না, কি করবেন? জি, আসলে যে কোনো বিষয় অ্যাড্রেস করতে লাগে কারণটা উদ্ঘাটন করতে হবে। জি, সাধারণত নামাজে মনোযোগ না আসার যে কারণগুলো থাকে এর মধ্যে একটা হলো যে নামাজের মধ্যে তিনি যদি তার মনোসংযোগটা তিনি ঘটাতে পারেন, নামাজ চলাকালীন তিনি অন্য মনস্ক অন্য বিষয় নিয়ে ভাবেন। জি, তো ব্যবসা বাণিজ্যের কথা হয়, ওই যার সাথে তার দ্বন্দ্ব আছে সেগুলো নিয়ে কথা হয়, পারিবারিক কথা হয়, অন্য কিছু নিয়ে তিনি ভাবেন, যার কারণে নামাজে মনোযোগ আসে না। জি, এই জন্যে কয়েকটা বিষয়, প্রথমত ওই যে শুরুতে যে আমরা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া বলি, যে আমি সকল সংস্রব থেকে মুক্ত হয়ে সেই মহান আল্লাহর সমীপে নিজেকে নিবেদিত করে দিলাম, যিনি আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, তার সাথে আমি কাউকে শরিক করি না,
এই যে সকল সংস্রব থেকে নিজেকে মুক্ত করে এই ঘোষণাটা দেওয়ার সময় আত্মহেতু ইয়াটা নিওয়াজ যেহেতু পড়তেছেন কিন্তু এই অনুভূতিটা নিয়ে তিনি পড়েন না যা ওনাকেই শুধু বলবো না আমরা অনেকেই এই অনুভূতি নিয়ে পড়ি না যে আমি সব সংস্রব থেকে নিজেকে একদম কাট আপ করে নিয়ে টোটাল আমার সত্তার প্যাকেজটাকে আল্লাহর সামনে উপস্থাপন করলাম ওই শুরু থেকেই কিন্তু সব কিছু কাট আপ করে আস্তে 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 অগ্রসর হতে হবে কারণ ওই মাঝখানে তো মনঃসংযোগ আসবে না এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে নামাজের মধ্যে মনোনিবেশ করেন গভীর মনোনিবেশ মানে গভীর মানে আল্লাহ তাআলার সাথে একটা গভীর নিবিড় সম্পর্কে জড়িয়ে যান বান্দা যা বলছে আল্লাহ তাআলা সাথে সাথে তার জবাব কিন্তু দেন আল্লাহু আকবার তো এই জন্য প্রথমত নিজেকে সব সংস্রব থেকে মুক্ত করে আল্লাহর সামনে নিবেদিত করার এই অনুভূতিটা নিয়ে নামাজ শুরু করা দ্বিতীয়ত নামাজে আল্লাহু আকবার থেকে শুরু করে ইন্নি ওয়াজ্জাহতু থেকে শুরু করে প্রতিটা কথা যা কিছু বলি সেই কথাগুলো বুঝে মিন করে বলা যাতে আমি এই কথাগুলো আল্লাহর কাছে বলতেছি এটা যখন আমার মাথায় আসবে তখন অন্য কিছু আর এখানে ঢুকার সুযোগ পাবে না আমার জেহেন যখন ফ্রি থাকে এটা কি বলতেছে এটা আমার মাথায় ঢুকতেছে না তখন এই ফাঁকে কিন্তু আমার অন্য চিন্তাগুলো ঢুকে যাচ্ছে কিন্তু আমি যখন বলতেছি যে সব কিছুর উপরে সবচেয়ে বড় আল্লাহ আল্লাহু আকবার আল্লাহর চেয়ে বড় আর কিছু নেই তখন কিন্তু আমার আমার বস আমার বড় সর্দার বড় মোরল কিংবা পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর স্বৈরশাসক কিছুই কিন্তু আমার চোখের সামনে আর তখন থাকবে না অর্থাৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করে আমি প্রত্যেকটা কথা মিন করে বুঝে মিন করে বলবো এটা যদি করতে পারি তাহলে নামাজে মনোসংযোগ আসবে আরেকটা হলো সাইকোলজিক্যাল সেটা হলো যে মনে করা যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক এই প্রসঙ্গে আসবো ইনশাআল্লাহ আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন দর্শক শুনতে চাই আপনার প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম খুলনা থেকে বলছিলাম জি ভাইয়া ফিতরার বিষয়ে একটা প্রশ্ন ছিল সেটা হলো যে ফিতরার বিষয়ে আমরা যেটা দেখি যে গম জব খেজুর এবং কিশমিশের দামের উপরে নির্ভর করে এখন গম এবং জবের দাম আর কিশমিশ এবং খেজুরের দামের মধ্যে অনেক ফারাক এখন আমরা এটা আসলে কিভাবে আদায় করব জি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গেই থাকুন স্যার আপনি সাইকোলজিক্যাল বিষয়টা বলছিলাম যে যে নামাজে মনোসংযোগ না আসার কারণে এটার আরেকটা বিষয় হলো যে এই অনুভূতিটা নিজের মধ্যে জাগ্রত করা যে এমনও তো হতে পারে যে আজকে নামাজটি আমার জীবনের শেষ নামাজ আমি আল্লাহর সামনে এই কথাগুলো আর বলার সুযোগ পাবো না এই জন্য ওলামায়ে কেরামগণ বলেছেন যে প্রত্যেকটা নামাজের সময় মনে করা প্রত্যেকটা আমল করার সময় মনে করা হতে পারে যে এটাই হয়তো আমার জীবনের শেষ আমল এই অনুভূতিটা নিয়ে যখন কেউ আমলগুলো করবে তখন আমলগুলো অপেক্ষাকৃত পারফেক্ট হবে অপেক্ষাগুলো মানে আমলের মধ্যে মনোসংযোগটা বেশি হবে একজন ফাঁসির আসামিকে এই যে এখনই একটু মানে তোমাকে ফাঁসি দেওয়া হবে 5-10 মিনিট পরে তোমাকে ফাঁসি দেওয়া হবে এখন তুমি তোমার বাচ্চাদের জন্য যদি কিছু বলতে চাও বলতে পারো বাচ্চাদের জন্য ওই কথাটা বলতে দেওয়ার সময় সে কিন্তু সম্পূর্ণ মানে মনোনিবেশ এবং আবেগ দিয়েই সে কথাগুলো কিন্তু বলবে কেন সে জানতেছে যে একটু পরে এই কথাগুলো আর দ্বিতীয়বার আর কোনোদিন বলার সুযোগ পাবো না তাই তার ভিতরের যত আকুলতা আছে সবটুকু ঝেড়েই কিন্তু সে কথাগুলো বলার চেষ্টা করবে কেন সে জানতেছে যে একটু পরে আমার ফাঁসি হবে জি আমরা যদি এইটা বিশ্বাস করি যে যে কোনো মুহূর্তেই মানে আমাদের চলে যেতে হবে আর হতে পারে এই নামাজটাই হতে পারে আজকের রোজাটাই আমার হতে পারে আজকের এই যে তাহাজ্জুদটা পড়তেছি এইটাই আর এই যে দরুদ শরীফটা পড়তেছি এইটাই আমার জীবনের শেষ এই অনুভূতিটাও যদি আনা যায় তাহলেও মনোসংযোগের ক্ষেত্রে এটা একটু ডেভেলপ করার ক্ষেত্রে সহযোগিতা করবে সহযোগী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা অত্যন্ত প্রাঞ্জল ভাষা শুনছিলাম আমাদের আজকের স্কলার নামাজে মনোযোগ কিভাবে তৈরি করতে হয় সেটা তিনি আমাদেরকে বুঝিয়েছেন আলহামদুলিল্লাহ আশা করছি আমরা ফলো করব আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন দর্শক প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার প্রশ্ন হচ্ছে যে উমরাত করার সময় যে তওয়াফ করা হয় এটা কি অন্য কারুর নামে আমি যতবার ইচ্ছা এটা করতে পারি কিনা আর 2 নম্বর হচ্ছে উমরা ওখানে একবার আমি তো যে করলাম আরো 2 একবার করা যায় কিনা জি ধন্যবাদ আপনাকে আপনি আমাদের সঙ্গেই থাক প্রশ্ন করেছেন যে কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে তো এই যে কোরআনের অনেক শব্দ আমরা বাংলার সাথে মিশ্রণ করে বলি এর দ্বারা কি কোনো গুনাহ হয় যেমন আমরা হজরত বলি এই টাইপের অনেক কথা আমরা বলি প্রথম কথা হলো যে যদি সরাসরি বিকৃতি হয় এবং বুঝে ইচ্ছে করেই বিকৃতি করি তাহলে অবশ্যই গুনাহ হবে আচ্ছা আর আমরা না বুঝে মানে দুইটার কি পার্থক্য এটাই বুঝি নেই জি জি তো তার ক্ষেত্রে তো দুইটাই সমান তবে অবশ্যই কোরআনের শুদ্ধ উচ্চারণে কোরআন পড়া
কোরআনের শব্দগুলো শুদ্ধভাবে বলা, এটা বলতে বলারই চেষ্টা করতে হবে। কিন্তু না বুঝে, ভাষা না বুঝার কারণে যদি এক শব্দের পরিবর্তে আরেক শব্দ বলে ফেলি, তাহলে এই জন্য যেহেতু ইচ্ছা করে তিনি সেটা করেন না এবং বিকৃতিও ইচ্ছা করে করেন না, এই জন্য হয়তো গুণা হবে না, কিন্তু জিনিসটা সুন্দর নয়। এই জন্য আমাদের শুদ্ধভাবে বলার এবং শুদ্ধভাবে চর্চা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন যে ফিতরা সম্পর্কে, গম, জব, কিসমিসের নানান পার্থক্য, আমরা আসলে কোনটা আদায় করব। প্রত্যেক ফ্যামিলি তাদের মাস্টার ফুড যেটা, তারা যেটা খান ওইটা দিয়ে হিসাব করবে। আচ্ছা, এমন কি চাউলের ব্যাপারে আমরা বলি, যারা মনে করেন নাজির শেল খান তারা নাজির শেল হিসেবে ফিতরা ধরবেন, যারা বাসমতি খান বাসমতি হিসেবে তার রেট নির্ধারণ করবেন। আমি আমার স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিক করবো। যে ভাই বলেছেন তিনি বাসায় যদি মনে করেন মিনিকেট খান, তাহলে মিনিকেট চালের হিসাব ধরবেন। আর ফিতরার যে স্ট্যান্ডার্ডটা নির্ধারণ করে দেওয়া ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে, এটা হলো ন্যূনতম, যে মানে 2.5 কেজি পরিমাণ। আপনি 2.5 কেজি কেন, আপনি 50 কেজি দেন, যত বেশি দিবেন মানুষকে ততই তো সব বেশি হবে। আমি তো জীবনের কোনোটাতেই তো ন্যূনতম ওটাতে মিলি না। আমার বাচ্চা 33 পাইলে আমি খুশি না, 33 হয়তো পাশ হয়ে গেছে। আমি একেবারে ঢাকা শহরে একটা বস্তিতে কোনো মতো একটা মাঠে মাথা গুজার পিঠ মানে ঠেকানোর মতো একটা জায়গা হলে ঢাকা শহরে থাকা হয়, আমি এতে তো খুশি না। একটু ভালো ফ্ল্যাটে চাই, আমি একটু ভালো ট্রান্সপোর্ট চাই। অর্থাৎ আমি আমার ফ্যামিলি স্ট্যান্ডার্ড অনুযায়ী ফেতরাটাও আমি ফ্যামিলি স্ট্যান্ডার্ড অনুযায়ী দিব, এবং আমার ফ্যামিলি স্ট্যান্ডার্ড যেভাবে আমি যেটা বুক, আমি যদি কিসমিস দিয়ে আমি আমার মাস্টার ফুড যদি কিসমিস হয় আমি কিসমিস দিয়ে দিব। কিন্তু উত্তম হলো মাস্টার ফুড যেটা প্রধান খাদ্য সামগ্রী যেটা, সেইটা ধরে ফিতরা দেওয়া, এবং খাদ্য সামগ্রী দিয়েও যদি দেওয়া হয় সেটাকে উত্তম বলেছেন। যদি সব জায়গায় খাদ্য সামগ্রী দেওয়াটা উপযোগী না হয় তাহলে সেটার মূল্যটাও দেওয়া যেতে পারে, এবং এটার ইসলামিক ফাউন্ডেশন যেটা দেয় সেটা হলো ন্যূনতম। আমরা ন্যূনতমটা দিলে আদায় হবে, কিন্তু আমরা চেষ্টা করবো আরও বাড়ায় দেওয়া। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, উমরার সময় অন্য কারো নামে তাওয়াফ করা যাবে কি না, পাশাপাশি উমরা একবার করার পরে আবার করা যাবে কি না। প্রথম কথা হলো কারোর নামে তাওয়াফ না, তাওয়াফ হলো লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে তাওয়াফ হবে। এখন উমরাটা তিনি তার নিজের পক্ষ থেকে করবেন, তাওয়াফ করবেন আল্লাহর উদ্দেশ্যে। জি, এরপরে যদি তিনি চান যে আরও উমরা করবেন, উমরা শত শত করা যায়, জি কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের একটা প্রচলিত ভুল ধারণা, আমরাও করেছি সেটা ছাত্রজীবনে প্রথম প্রথম গিয়ে, না তখন মানে আবেগের বশবর্তী করেছি, যে মসজিদে আয়েশা থেকে গিয়ে এহরাম করে এসে যে উমরাটা করা হয়, এটা আসলে প্রকৃত উমরা হয় না। মিকাতের বাইরে গিয়ে এহরাম করে নতুন, যেমন মদিনায় গেছেন, মদিনার থেকে ফিরার পথে, তায়েফে গিয়েছেন, তায়েফ থেকে ফিরার পথে আবার নতুন করে মিকাত অতিক্রম করার সময় এহরামের নিয়তে যদি তিনি মার নামে মামরা মার পক্ষে একটা উমরা করতে চান, বাবার পক্ষে বা অন্য কারো পক্ষে উমরা করতে চান, সেটাও করার বিধান রয়েছে, করতে পারেন। কিন্তু হযরত আয়েশা মসজিদে আয়েশা যেটা মসজিদ তানঈম যেটা, তো সেখান থেকে যেটা করা হয় এটা তাওয়াফ হবে, কিন্তু এটা পূর্ণ উমরা হিসেবে গণ্য হবে। অসংখ্য ধন্যবাদ ওস্তাদ, অনেকগুলো প্রশ্নের জবাব জানলাম, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আপনি যতগুলো পয়েন্টে কথা বলেছেন সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। বরকতময় আয়োজনে আপনি আসবার জন্য, সময় দেবার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। জি ধন্যবাদ আপনাদেরকেও, আমাদের সম্মানিত দর্শকবৃন্দকেও ধন্যবাদ। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে প্রত্যাশা করছি মাহে রমাদানের এই সময়টাতে, এই প্রশিক্ষণের মাসে আমাদের আজকের স্কলার যতগুলো প্রশ্নের জবাব দিলেন সেই প্রশ্নগুলোর জবাব নিজেরা নিজেদের জীবনের সাথে মিলিয়ে আমাদের সুন্দর জীবনটাকে আরও সুন্দর করবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আমি নিজাম বিন মুহিব, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।